মানে সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছি তো, কারো তো ভালো লাগছে না, কারো ভালো না লাগলে আমারও দরকার নেই, আমি চলে যাবো, থাকবো না আমি এই বাড়িতে, নিজেকে চালানোর মতো ক্ষমতা আমারও আছে। তার মানে তুমি ডেসপারেট যে তুমি জয়াকে বিয়ে করছো? হ্যাঁ, আর এটা চাচি মাথা না পারলে আমার কিছু করার নেই। আচ্ছা জয়া এবারে বউ হয়ে এলে চাচির সমস্যাটা কি? কাল রাতে মাইগ্রেনের পেইনটা খুব বেড়েছে জানো, সারা রাত ঘুমাতে পারিনি। কি বলছো তুমি? এই এই তাহলে আমার ক্লাস ক্লাস অফ। এই শোনো শোনো শোনো, আমি 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 তোমাকে চল ডাক্তার কাছে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। আরে না, মা তোমাকে ডাকছে কেন? ওই যে যে ব্যবস্থা করার জন্য তোমাকে ঢাকায় এনেছে, যাও যাও। আল্লাহ না করুক এই বিয়েটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এই বাড়ির মান সম্মান আর কিছু থাকবে না। আমি আসছিলাম এই যে মালপত্র চেক করতে, ইট বালু সিমেন্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করতে আসছি। মানে আন্নারে তো সকাল হলে কিনতে যেত। আচ্ছা আচ্ছা, আরে আপনি এত রাইতে রস সিমেন্ট ঠিক আছে কিনা দেখতে আসছেন? আরে আপনার মতো সুপারভাইজার তো বাংলাদেশ জুড়ের কথা, পুরো ঢাকা শহরে খুঁজে পাওয়া যাইব না। কি রকম কনসাস আপনি, এত রাইত করে আইছেন রস সিমেন্ট দেখতে, দূরে কেন? আসেন কাছে আসেন। মানে হয়েছে গভীর রাত, নিস্তব্ধ রাত, এই রাত্রে হঠাৎ করে ইঞ্জিনের শব্দ পেয়া আমি ভাবছি পুলিশ এসেছে। কিসে বললেন, আপনি কি ক্রিমিনাল না সোর্স আসর? আপনি পুলিশ দেখাও ওইখানে লুকাইবেন কেন? তাই তো, আমি তো কোনো ক্রিমিনাল না, আমি বস কোনো ক্রাইম করি না, কোনো ক্রাইম করি না। আপনি ক্রিমিনাল না, আপনি কোনো ক্রাইম করেন নাই, তুমি কোনো ক্রাইম করো নাই, রাই তুমি কোনো ক্রিমিনাল না, ক্রাইম করো নাই। সুপারভাইজার সাহেব আপনি যদি ডিসিশন নিতে পারেন তাহলে আমাকে পাশে পাবেন, ঠিক আছে? কিন্তু আপনার ডিসিশন, ওকে? আপনি ঠিকই আছেন ভাই, সেটাই বিলিভ করার ট্রাই করছি যে আমি ঠিক।
কিন্তু চাচি মানে আমি যখন দেখি না যে চাচির মন খারাপ তখন এত গিলটি ফিলিং কাজ করে কখনো এরকম সেলফিশ হয়নি তো কোনো বিষয় না শুনেন শুনেন দেখুন কে কাকি নিয়ে সংসার করবে কে কাকি নিয়ে জীবন কাটাবে এটা তো যার যার নিজের ডিসিশন তাই না ইন্ডিপেন্ডেন্ট ফ্রিডম এই জিনিসগুলো না ফ্যামিলি এথিক্সের মধ্যে ঢোকানোর ফলে ফ্যামিলি বন্ডিংটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে বুঝলেন কি করা যায় বলো তো লোক সবাইকে খুশি করার মতো ওয়ে যদি কারো জানা থাকতো পৃথিবীতে তাহলে কিন্তু পৃথিবীটাই পাল্টে যেত তাই না হ্যাঁ সেটা ঠিক জুস প্রজেক্টটা কিন্তু তার পরপরই করব আগামী কয়েকটা মাস আমি লেকচার সেমিনার সিম্পোজিয়াম লেখালেখি আর আমার এই সংসার এটা নিয়ে আছি আমি বাসায় সময় দেব হ্যাঁ আপনি যখন সময় সুযোগ পান চলে আসবেন না না এক কাজ করুন আপনি আজকে সন্ধ্যায় চলে আসুন ঠিক আছে ওকে তাহলে সন্ধ্যাতে দেখা পাচ্ছি ওকে টাটা সম্ভবত পরের ছেলের জন্য চিন্তা করতে করতে শরীর খারাপ করে ফেলছেন এখন আপনার পাশে আমি ছাড়া কেউ আছে আমার যা শুধু ওকে জন্মই দিয়েছে ওকে মানুষ করতে যে আমি কি কষ্ট করেছি সেটা তো দেখবে না স্বামীরকে আমি কখনো আলাদা চোখে দেখিনি সেটাই তো আপনার ভুল হয়েছে আম্মা মানুষ এখন উপকারের কথা মনে রাখে না উপকারের কথা মনে রাখলে তাকে বলা হয় ইমোশনাল স্বামীর এখন এত বড় মানুষ হয়েছে ইমোশনাল হলে ওর চলে আসলে কি বিদেশ পাঠানোই ভুল হয়েছিল আগে এমন ছিল না টাকা পয়সা হলে মানুষের নিজের মানুষের কোনো দরকার হয় না কত মানুষ তখন জুটে যায় দেখছেন না ওরও তো জুটে গেছে বুঝবে একসময় ঠিকই বুঝবে যখন সময় হবে তখন বুঝবে আপনার এখন বয়স হচ্ছে আপনার কিচ্ছু বলার দরকার নেই শুধু দেখে যান তুমি এভাবে কথা বলছো কেন বৌমা আমি তো এখনো বেঁচে আছি সংসার করা তো চারটিখানি কথা নয় বিয়ে তো করেছে এখন দেখেন প্রেম কতদিন থাকে সব যদি আমি এখনই বলে ফেলি তারপর তো বিয়ের পরে বলবে যে আমি কিছুই বুঝি না সারপ্রাইজ দিতে জানি না তুমি কিন্তু একটা কথা এখনো বলনি আমাকে কোনটা এই যে তোমার বাসার কথা তোমার বাসার যে কি অবস্থা সেটা তো বুঝতেই পারছি আমি বলেছো বাড়িতে কোন কথা আমার কথা নিশ্চয়ই রাজি হয়নি তাই না এই জন্যই বলছিলাম আমরা আর সামনের দিকে না এগোই পরে দেখা যাবে যে বন্ধুত্বটাও আর থাকবে না আমি হারাবো তোমাকে আর তুমি হারাবে তোমার ফ্যামিলিকে ওটা ওটা তুমি আমার উপর ছেড়ে দাও ওকে দিলাম আর প্লিজ একটু তাড়াতাড়ি রেডি হও প্লিজ হ্যাঁ রেডি হচ্ছি বাবা প্লিজ আমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে আজকে দোকানে অনেক অনেক কাজ আমাকে হিসাব দিয়ে বসতে হবে
তুমি আজ ছুটি দিয়ে দাও। কাকে? তোমাকে। আচ্ছা রাখছি ভাই। বাই। ফোন হচ্ছে আমার জীবনের জন্য একটা অভিশাপ। এই ফোনেই তো আমার প্রেমটা হয়েছিল। এখন নেই কি? ওই যে যার জন্য এই ফোনকে আপনি অভিশাপ বললেন, বাউন্ডারি পার? বাউন্ডারি পার কিনা জানি না, নিজের জন্য তো এখনো কোনো বাউন্ডারি সেট করতে পারিনি। পার হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? পার হবে কিভাবে সেটা বুঝবো কি করে? যাই হোক, যাকে ফোন করেছিল ওনার আসতে দেরি হবে, আমার একটু উপরে যাওয়া দরকার, আমি আসছি। হ্যাঁ gorgeous.
শপিংও করেছো? হ্যাঁ, সেটা তো নরমালি শপিং করতে টাইম লাগে। পারমিশন ছাড়া ধরা যাবে না। সরি। Beautiful. এটা ধরা পারমিশন আছে তো? Of course আছে। তোমার জন্য। Thank you. আমি যদিও তোমার মতো একজন বিদেশে পড়াশোনা করিনি, শহরে বড় হইনি, কিন্তু ভদ্রতা, ম্যানার্স এই বিষয়গুলো কিন্তু আমি একটু একটু জানি। এই যে হ্যালো ম্যাডাম, আমি না সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এরকম করেছি, সিরিয়াসলি কিন্তু বলিনি। তোমাকে তো আমি পুরোটা হলেও চিনি, সো তোমার কোনো কিছুতে আমি এখন আর সারপ্রাইজ হই না। সো এরকম চেষ্টা করে, রহস্য করে আমাকে সারপ্রাইজ দেওয়ার কোনো দরকার নেই। এখন বলো কোথায় যাচ্ছো? না বলে কিন্তু গাড়ি থেকে নেমে যাবো, দোকান ফেলে এসছি, বুঝো না কেন। আমি তোমাকে ছুটি নিতে বলেছিলাম কিন্তু। আমার কোনো ছুটি নেই বাবা। কি হয়েছে তোমার আজকে? খুব খুশি খুশি মনে হচ্ছে। কি বাসায় কথা বলেছ? কি বলেছে? সবাই ঠিকঠাক, শুধু চাচি। জানতাম, সেই জন্যই বলেছিলাম। আচ্ছা থাক, বাদ, ওটা আমার উপর ছেড়ে দাও, আমি চেষ্টা করছি। ছাড়া কি করে বাড়ি ছাড়া থাকবে? বাচ্চা ছেলেটা আজকে বড় হয়ে যাচ্ছে। তাই নাকি? আজকে আমার দায়িত্বশীল পুরুষ হওয়ার দিন। কিভাবে? আজ আমার বিয়ে। কোনে কে? চলো কাজ অফিসারকে যাই, ওখানে গেলেই দেখবে। আচ্ছা, কোনে কাজে অফিসে? আচ্ছা, সাহস আছে কাজে অফিসে যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, আমার সাহস আছে। আচ্ছা চলো। ওকে চলো চলো, আমি একটু দেখি মিটে নাও।
प्रश्न करा जाए ना कोथाय गेलो की करबे।